গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি মুনমুন, তোমাদের ভালো আছি, আমিও খুব 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 ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার, এখন 10:30 বেজে গেছে। আর চুলটা দেখো এলোকেশির মতো খোলা আছে, এটা আবার কী রে বাবা। যাই হোক, যাই কিছু একটা হবে, চুলটা খোলা আছে। তার কারণ হলো 9টার সময় আজকে আমি শ্যাম্পু করেছি। প্রত্যেক দিন ভাবি শ্যাম্পু করবো, চার দিন পাঁচ দিন হয়ে গেল আমার শ্যাম্পু করা হয়নি, 5 দিন হয়ে গেল মনে হয়। আমি সপ্তাহে না হলেও 3-4 বার তো শ্যাম্পু করি, এবার হয়েই উঠছে না, এত কাজ থাকছে, বেলা হয়ে যাচ্ছে। আর 4:30 বাজলে না কী বলতো, ওই সময় শ্যাম্পু করলে ঠান্ডা লেগে যাবে। তার জন্য আজকে তোমার দাদাভাই অফিস চলে গেছে, তারপরে ভাবলাম আজকে শ্যাম্পু করবই করবো। তোমার দাদাভাইকে খাইয়ে দাঁড়িয়ে টিফিন টিফিন করে দিয়েছি, দিয়ে নিচে গিয়ে ভালো করে শ্যাম্পু করে তারপরে এসে তো চুলটা খুলে রেখেছি, শুকিয়েই গেছে, একটু ভেতরটা ভিজে। তো 10:30 বাজে, চুলটুল শুকিয়ে গেছে, টিফিন আমার হয়ে গেছে সকালবেলা, যা ঘ্যাঁপ চচ্চড়ি রুটি তো জানো। আর সে কালকে রাত্রিবেলা ডিম তরকা করেছিলাম, সে ডিম তরকা রয়েছে, ওটা দিয়ে জোজো এসে রুটি খাবে। আর ওকে জোজোকে আজকে চাউমিন বানিয়ে দিয়েছিলাম টিফিনে, নিয়ে গেছে, সেগুলো আর কিছু সকালবেলা দেখেনি। আসলে সকালের কাজটা কী বলতো, হচপচ হয়ে যায় আমার, এই এক হাতে ক্যামেরা ধরে আর কাজ করতে গেলে না সব দেরি হয়ে যায়। একটু যদি কেউ ধরে দিত খুব ভালো হতো, কিন্তু কেউ তো ধরে দেবে না। আর এখনও বেশিক্ষণ কথা বলবো না, কারণ 10:30 বাজে, সব কিছু ঘরে ঢুকিয়ে নিয়েছি, রুটি, ছেলে দুধ গরম করেছি, সব ঢুকিয়ে নিয়েছি। রান্নার আজকে কিছু জোগাড় করিনি, আজকে একদম ভাবছি সিম্পল ঝোল আর ভাত করব, আর কিছু করব না। কেন, নিরামিষের দিন এই একটা চিন্তা, কি করব না করব, বেগুন টেগুন রয়েছে ঝাল করলে হয়, আর কিছু ভাল লাগছে না আজকে, একদম রান্না করতে ইচ্ছে করছে না। তো তোমাদের দাদাভাইও বললো সব সবজি দিয়ে বড়ি দিয়ে প্লেন ঝোল ভাত করো, আর একটু বেগুন ভাজবো, খাওয়া হয়ে যাবে। আর এখন এবার রেডি হবো, যাবো জোজোকে আনতে। আর আজকে বাইরেটা একদম রোদ নেই, কালকে কেচেছি সেই কাঁচাগুলো, আমি বাইরের বারান্দায় মিলেছি, সেই সব ভিজে ছাদে মিলে দিয়ে এসেছি, তাও কিছু শুকাবে না, কারণ একদম মেঘলা, বাইরে রোদই নেই। চলো বেশি কথা বলবো না, চুলটুল আজরাই আজরে যাই জোজোবাবুকে আনতে। নিয়ে চলে এসেছি, আর এসে আমি আমার কাজে লেগে পড়েছি, আনাজ তো কিছু কেটে যায়নি, ঝোল ভাত করবো। আর একটা দুদিন আগে 3 আঁটি শাক এনেছিল, লাল শাক, তো আগের দিন 2 আঁটি করেছি, আর 1 আঁটি শাক আছে, এই 1 আঁটি শাকটা ভাজবো। কারণ একদিনে 3 আঁটি করলে কী বলতো, অনেকটা হয়ে যাবে, আর কোনো জিনিস দেখবে বেশি না ভালো লাগে না, সব জিনিসই অল্প অল্প ভালো লাগে, আমার তো ভালো লাগে। তো এই 1 আঁটি শাক এখন বেছে নিচ্ছি, শাক বাঁচা না ভীষণ ডিফিকাল্ট জানো তো, টাইম লাগে। আমাদের মতো যারা ঘরে বাইরে সব রকম কাজ করতে হয়, ঘরেও করতে হয়, বাইরে ছেলে স্কুল পড়া বাজার দোকান সব করতে হয়, তাদের জন্য না খুব সমস্যা হয়ে যায়। কিন্তু কী করব, খাওয়া তো এক ভালো, আর খেতেও ভালো লাগে, তাই জন্য তো আনা হয়। তো চলো শাকটা বেছে নিই, তারপর অন্য কাজ করব। দেখো শাকটা আমার হয়ে গেছে, আর ঝোলটা বসিয়ে দিয়ে এসে একটু খাচ্ছি, কারণ খুব খিদে পেয়ে গেছে। সকালবেলা না একখানা রুটি ঘি দিয়ে খেয়ে গেছি, একটা রুটি কি এত বড় বডিতে মানায় বলো, মানায় কি চলে? ওই একটা রুটি নস্যির মতো কাজ হয়, তো এত খিদে পেয়েছে না থাকতে পারছে না, তাই মুড়ি একটু ঝুড়ি ভাজা নিয়েছি। আর জোজো সে তরকা ডাল রেখেছিলাম, বললাম না রুটি খাবে, ও খায়নি বুঝলে, চাউমিনটা খেয়েছে, খেয়ে না ওর পেট ভরে গেছে, তাই আমি বললাম ঠিক আছে ভাতটা তাড়াতাড়ি দিয়ে দেবো। তো তরকা ডালটা বেঁচে গেছে, সে তরকা ডাল মুড়ি আর ঝুড়ি ভাজা দিয়ে খাই, মানে এত খিদে পেয়েছে, মানে আমার গা হাত পাটা কাঁপছে, আমি থাকতে জানার। এখন কিন্তু 12:30 মতো বাজে, কিন্তু এখন অনেকটাই বেজে গেছে, কিন্তু খিদে পেয়েছে, খেতে হবে। তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো দেখিয়ে দিই তোমাদের একবার। আর এই দেখো ছোটো ক্যাসারলের মধ্যে ভাত আছে, বেগুন ভাজা, আলু ভাতা, বুঝতেই পারছো ক্যাসারলে রাখা মানে কি হবে, মানে আমি ঘি দিয়ে ভাত খাবো, আমার ঘি দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে। এই যে ঝোল, তোমাদের দাদাভাই আর জোজোর খাওয়া হয়ে গেছে, তো রয়েছে ওটা রাত্রির খাবার। এখানে দুটো বেগুন ভাজা রাখা আছে, তোমাদের জোজোর জন্য রুটি করবে বিকেলবেলা, ওই দিয়ে খাবে। আর এই একটা বেগুন ভাজা ওর পাতেও পড়ে রয়েছে, শুধু ঝোল দিয়ে খেয়ে উঠে পড়েছে। তো রান্নাটা তোমাদের দেখিয়ে দিলাম, তখন দেখানো হয়নি।
গুড ইভিনিং। এখন হলো সন্ধেবেলা, কি বলবো, মানে এমন একটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে গেলাম তো আর ভিডিও করতেই পারলাম না, কি বলবো বলো। সেই তোমাদের সঙ্গে তখন ভিডিও করছিলাম, দেখাচ্ছিলাম না কি রান্না রান্না করেছি সেগুলো দেখালাম, আর তারপরে ভিডিও করব বলে বারান্দার দিকে যাচ্ছি, তারপর যা ঘটলো তাতে আমার ভিডিও করাও এবার বন্ধ হয়ে যেত আর আমি পুরো কোমর ভেঙে বিছানায় পড়ে যেতাম। মানে ভগবান মাথার ওপর আছে আর তোমাদের ভালোবাসা আছে বলেই মনে হয় ঠিক আছি। তো এখন আমি বিছানায় আছি, জোজোকে পড়তে দিয়ে আসতে পারিনি আজকে। তোমার দাদাভাইকে ফোন করলাম, তোমার দাদাভাই গিয়ে দিয়ে এলো, আবার তোমার দাদাভাই নিয়ে আসবে। কি বলবো, মানে কি যে ভয়ঙ্কর, মানে চোখের সামনে যেন সব থেকে বড় জিনিস আমার তো কোমর ভাঙতোই, আর তার থেকে বড় জিনিস এই যে ফোন, এই যে ভিডিও করি তোমাদের সঙ্গে যোগাযোগ করি, কি বলবো, পয়সা পাই না পাই কি হবে কে কি বলবো ভাবি না, শুধু এইখান থেকেই ভালোবেসে ভিডিও করি, ভালো লেগে ফেলেছে, ভালোবেসে ফেলেছি এই প্ল্যাটফর্মটাকে। তো চোখের নিমিষে মনে হলো যেন ভিডিও করা আমার বন্ধ হয়ে গেল, আর আর হবে না, কারণ আমাদের মতো ঘরে একটা ফোন, একটা ফোন ভেঙে যাওয়া মানে একটা ফোন আর আসবে না। কারণ আমি আজ পর্যন্ত যা ফোন ব্যবহার করেছি পুরনো ফোন, তোমার দাদাভাই এমন ক্ষমতা নেই যে নতুন ফোন সবসময় কিনে দেবো, কখনই কিনে দিইনি। আসলে তোমার দাদাভাই যে ফোনগুলো ইউজ করতে করতে একটু প্রবলেম হয় সেগুলো একটু ঠিক করে দিয়ে দেয়, তারপর সেগুলো আমি ব্যবহার করি। তো এই ফোনটাও আমার সেম, তোমার দাদাভাইয়ের আগে ফোন ছিল তো এর কাঁচটা ভেঙে গেছিলো আর ক্যামেরাটা প্রবলেম ছিল, তোমার দোকান থেকে ঠিক করে দিয়ে এটা আমাকে দিয়েছে, তোমার দাদাভাই একটা কিনেছে, কারণ আমার অত নতুন ফোন দরকার নেই। কিন্তু তোমার দাদাভাই কাজ করে তো তোমার দাদাভাইয়ের দরকার, তাও আমাদের ফোন টোন কেনা হয় অনেক কষ্ট করি তোমার দাদাভাই। তো আমার এই ফোনটা যদি আজ চলে যেত, কিছু হয়ে যেত, মানে ভাবলেই না, এখন এই কথাটা বলছি আমার গায়ের মধ্যে এখন সেই পরিস্থিতিটা ভাবলেই না কাঁপছে, যে ফোনটা আমার যা হতো হতো, কিন্তু ফোনটা যদি আমার ভেঙে যেত আমি আর ভিডিও করতে পারতাম না, এটা ভাবলেই না কেমন যেন একটা লাগছে। কারণ ফোন সত্যি বলছি বিশ্বাস করো, আর যদি ফোনটা আমার কিছু হয়ে যায় না আমি আর ভিডিও করতে পারবো না, কারণ এখন কোনো রকমভাবে সম্ভব না যে তোমার দাদাভাই হট করে আমাকে একটা ফোন কিনে দেবে, কোনো রকমভাবে সম্ভব না। কী হয়েছে বলো তো, আমার না যাচ্ছেন তখন ভিডিও করছিলাম, তো ভিডিও করতে করতে না আমি কাজ করছিলাম, ভুলবশত আমারই ভুলবশত বারান্দাটায় জল পড়ে গেছে, সেটা খেয়াল করিনি। এই ফোনটা এরকম করে ভিডিও করতে করতে যাচ্ছি আর পাটা স্লিপ করে একদম সোজা হয়ে পড়ে গেছি, কোমরে তো লাগলোই, ফোনটা এরকম ছিটকিয়ে চলে গেল আমার একদম, মানে যখন লাগলো ব্যথা তো এক লাগলো, তার থেকে বড় জিনিস মনে হলো যা গেল আমার ফোনটা শেষ হয়ে গেল, গেল আমার সব শেষ হয়ে গেল, মনে হয় পৃথিবীটাই পাল্টে গেল, মানে ভিডিও না করতে পারলে মনে হয় যে পৃথিবীটা পাল্টে, মানে এখন এমন কানেকশন হয়ে গেছে তোমাদের সঙ্গে, হ্যাঁ যে কি বলবো, সে কীভাবে যে পড়লাম না, মানে বাবা ভোলেনাথ আছে সত্যি, তা নাহলে আজ আমি পুরো বিছানায় শুয়ে পড়তাম, মানে এমন পরিস্থিতি হয়ে গেছিলো। আমি সেই সিচুয়েশনে ভিডিও কোনো কিছু করতে পারিনি গো, তারপর থেকে আর এমন পরিস্থিতি হয়ে গেল, কিছু আর তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। তারপর পড়ে গেলাম তো এত মারাত্মক লাগলো আমার, তো আমি তো হালকা না যে পড়ে গেলাম, আমি ভারী, আমার চেহারাটা ভারী, ভারী চেহারা পড়লে স্বাভাবিক লাগবে, কোমরে তো লাগলো আর ফোনটা ছিটকে গেল, মানে ঈশ্বরের অশেষ কৃপা, আমার তেমন কিছু হলো না, ফোনটারও কিছু না, সাইডে দেখাতে পাচ্ছি না এখন, কারণ আমি এই ফোনটা দিয়েই ভিডিও করছি, ফোনটা ঠিক আছে কিন্তু সাইডে একটু না ফেটে গেছে, আর একটু ইয়ে হয়ে গেছে, ঘষা খেয়ে গেছে, সাইডটা একটু ফেটে গেছে, তো মনটা একটু খারাপ লাগলো। যাই হোক ক্যামেরাটা তো ঠিক আছে, তোমার দাদাভাইকে তারপর ফোন করলাম, বললাম, আর ফোনটা বন্ধ হয়ে গেছিলো, ফোনটা বন্ধ হয়ে গেছিলো, সাইডটা ফেটে গেছে, একটা সাইড ফেটে গেছে একটু, তো ফোনটা বন্ধ হয়ে গেছিলো, তো ভয় পেয়ে গেছি, যা গেল মনে হয় ফোনটা, মানে নিমিশে আমার কোমরের ব্যথা কোনো কিছু আমার মাথায় নেই, পড়ে গেলাম, ফোনটা গেল মনে হয়, মানে বুকটার মধ্যে থরথর করে কাঁপছে, গা হাত পা কী হলো, এবার কী করবো আমি। তারপর ফোনটা কোনো রকমে চালালাম, তারপর দেখলাম সাইডটা একটু ফেটে গেছে, হ্যাঁ কী বলবো বলো, আজকে কোমর ভাঙতে ভাঙতে আমার বেঁচে গেলাম, কী বিপদ হতো আজকে, আর ভিডিও করাও বন্ধ হয়ে যেত, মানে কী বলবো। তারপর ফোনটা দেখে স্বস্তি, এইবার ব্যথার কথা মনে পড়লো, কী যে লাগা লেগেছে কী বলবো,
কোনো রকমের দেয়াল ধরে ধরে আস্তে আস্তে উঠলাম, উঠে এসে বসলাম। ব্যথা করছে, মারাত্মক লেগেছে, মারাত্মক। তো এখনও খুব ব্যথা, খুবই ব্যথা। তো আমি আছে জোজোকে পড়তে দিয়ে আসতে পারলাম না। আমার জন্য জোজো পড়তে পড়াটা কামাই করবে, তাই জন্য তোমার দাদাভাইকে বললাম। আর তোমার দাদাভাই এমনি বাড়ি আসার সময় হয়ে গেছিলো, তো গিয়ে দিয়ে এলো। তারপরে এখানে আমি গরম শেক দিলাম হট ব্যাগ দিয়ে, আর একটু মুভ লাগালাম, তারপর একটু ইয়ে হয়েছে। আর রাত্রিবেলা কী বলতো, একটু রসুন তেল লাগাবো। দেখবে রসুন তেল হলো এমন জিনিস, ভলিনি বলো, মুখ বলো, কোনো কিছুকে ছোট বলছি না, খারাপ বলছি না, কিন্তু তার থেকেও বেটার কিন্তু রসুন তেল লাগাবো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার ব্যথা যন্ত্রণা আমি সহ্য করে নেবো, কিন্তু আমার ফোনের কিছু হলে সত্যি বলছি কী যে হতো। তো তাই জন্য আমি না আর ভিডিও করতে পারিনি গো। আমি এখানে শেক টেক দিয়ে মালিশ টালিশ দিয়ে না কম্বলের মধ্যে একটু কোমরটা গরমের মধ্যে রাখতে হবে। শেক দেওয়ার পর, মালিশ করার পর না একটু গরমের মধ্যে থাকতে হয়। তো বসেছিলাম সন্ধে টন্ধে দিয়ে চুপ করে। তারপর এখন মনে হলো যে ভিডিওটা তো শেয়ার শেষ করা হয় না, তোমাদের সঙ্গে তো একটু বলবো কথা, কথাও বলা হয় না। ওই সময় আর ভিডিও কিচ্ছু করতে পারিনি গো। সত্যি ভগবান আছে আর তোমাদের ভালোবাসা আছে বলে আজ আমার কোমরটাও ঠিক আছে। আমার ফোনটা সামান্যর ওপর দিয়ে গেছে, তো তোমার দাদাভাই বললো ঠিক করে দেবে, পরে আস্তে আস্তে ওটা ঠিক করে দেওয়া যাবে, দোকানে গিয়ে দেখাবে ঠিক করে দেবে। যাক আমার ক্যামেরাটা তো ঠিক আছে, তোমাদের সঙ্গে তো কথা বলতে পারছি, এটাই অনেক। তো এটাই হলো ব্যাপার। যাই হোক, সামান্য কিছু আজকে ব্লগ শেয়ার করলাম, বেশি পারলাম না গো, বুঝতে পারছো সিচুয়েশনটা এমন হয়ে গেল। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। এইটুকুনি বলবো, একটু ভিডিওগুলো দেখো, তোমাদের সাপোর্টের খুব দরকার। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো। চলো টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।